শুরু হতে চলেছে বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যেকার বহুল প্রতীক্ষিত সিরিজ। বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যেকার এই সিরিজের সময়সূচি দেখুন। মাত্রই শেষ হয়েছে বিপিএল এর অষ্টম আসর। বিপিএল শেষ হতে না হতেই আবারও আন্তর্জাতিক সিরিজে ব্যস্ত হতে চলেছে বাংলাদেশ ক্রিকেট দল। ক্রিকেটারদের যেন দম ফেলারই সময় নেই। আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ, সাথে থাকছে 2 ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে 18ই ফেব্রুয়ারি। বিপিএল শেষ হতে না হতেই 23শে ফেব্রুয়ারি থেকে আফগানিস্তানের সাথে শুরু হচ্ছে 3 ম্যাচের ওডিআই সিরিজ। ওডিআই সিরিজ শেষে 3 মার্চ থেকে শুরু হবে 2 ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু আফগানিস্তান সিরিজকে সামনে রেখে ইতিমধ্যেই ওয়ানডে দল ঘোষণা করে ফেলেছেন। খুব শীঘ্রই ঘোষণা করা হবে টি-টোয়েন্টি দলও। গতকাল এক সংবাদ সম্মেলনে মিনহাজুল আবেদিন নান্নু বলেন, এই মাসের যে কোনো দিন আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করা হতে পারে। আফগানিস্তান সিরিজের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণার ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মিনহাজুল আবেদিন নান্নু বলেন, বিপিএলে খেলা জাতীয় দলের প্লেয়ারদের পারফরম্যান্সের উপর ভিত্তি করে টি-টোয়েন্টি দলে নেওয়া হবে। তামিম ইকবালকে নিয়ে মিনহাজুল আবেদিন নান্নু বলেন, নিশ্চয়ই সে আমাদের বাংলাদেশ দলের সব ফরম্যাটের সেরা ব্যাটসম্যান। বলতে গেলে বিপিএলে তামিম ইকবালের পারফরম্যান্স সব থেকে চোখে পড়ার মতো। কিন্তু ও তো এই সিরিজ না খেলার সিদ্ধান্ত নিয়েছে, এই ক্ষেত্রে আমাদের বিকল্প দেখতে হবে। আফগানিস্তানের সাথে সিরিজের প্রথম ওডিআই ম্যাচ অনুষ্ঠিত হবে 23শে ফেব্রুয়ারি, দ্বিতীয় ওডিআই ম্যাচ অনুষ্ঠিত হবে 25শে ফেব্রুয়ারি এবং ওডিআই সিরিজের সর্বশেষ ম্যাচ অনুষ্ঠিত হবে 28শে ফেব্রুয়ারি। ওডিআই সিরিজের সবগুলো ম্যাচ বাংলাদেশ সময় সকাল 11টা থেকে শুরু হবে। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে। ওডিআই সিরিজ শেষে মাঝে 2 দিন বিশ্রাম নিয়ে 3 মার্চ থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। 2 ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে 5ই মার্চ। টি-টোয়েন্টি ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে বিকেল 3টা থেকে। 2 ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। এইদিকে এই সিরিজে থাকছে DRS, মাঠে থাকবে দর্শকও। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে এক অনুরোধপত্র বার্তায় আফগানিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশ সিরিজ উপলক্ষে 5 দিনের একটি কন্ডিশনিং ক্যাম্প করতে চেয়েছিল, সেটিও করে ফেলেছে তারা। আফগানিস্তান ক্রিকেট দল 15ই ফেব্রুয়ারি ঢাকায় পা রাখে, যখন বাংলাদেশের ক্রিকেটাররা বিপিএল মাতাতে ব্যস্ত ছিল।